আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইক থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি বাইক ডাবল ডিক্স, এই বাইকটি বিক্রি হয়ে গেল, নিল হচ্ছে আমার কাছের এক ভাই। তো দুই তিন দিন এখানে আমার শোরুমে আসছিল, আসার পরে দেখে শুনে বাইকটি অনেক করে করলো। তো কত টাকায় বাইকটি করে করলো আর কোথায় বিক্রি করলাম সব কিছু বিস্তারিত থাকছে এই ভিডিওতে, তার মুখ থেকে আপনারা শুনতে পারবেন, জানতে পারবেন সব বিস্তারিত। চলুন শুরু করি আজকের ভিডিও। এর আগে একটা কথা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বাকি থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। ভাই ভাই আমি বাইকের বর্ণনা যেরকম দিয়েছিলাম আপনি কথা কাজে সেরকম মিল পাইছেন? জি ইনশাল্লাহ সব কিছু ঠিক আছে, দেখে শুনে পছন্দ যা বলছেন তাই পাইছি, কোনো তো উনিশ বিশ নাই। জি না ভাই, আপনি বলছিলাম যে ভাই যে বাইকে কিন্তু সুই পরিমাণ দাগ নাই, বাইক যদি আপনি ট্রায়াল দিয়ে ভালো লাগে আপনি নেবেন, না হলে নেবেন না, এই কথা কিন্তু আপনি বলছি। জি জি ঠিক আছে, আপনি ট্রায়াল দিলেন দেখলেন সব দিকে সুই পরিমাণ কোনো দাগ আছে কোথাও? জি না দাগ নাই। আপনি তো ভাই সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ ভালো। ভাই আসসালামু আলাইকুম, আপনি ভাইয়ের কে হন? ছোট ভাই হয়। আপনি তো ভাই আসলেন, আপনিও দেখলেন, কেমন দেখলেন বলেন? যাক ভাই ভালো। আমাদের এখানে আসছে মানে আপনি সারা বাংলাদেশ থেকে মানুষ কি বাইক কিনতে পারে? ইনশাল্লাহ ইনশাল্লাহ। অনেক মানুষ যে দূর থেকে আসে ভাই, ধরেন মানে আপনি ঘুনুট সরি আপনার নাটোর, রংপুর, দিনাজপুর, কুমিল্লা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে, তারা কি আমার কাছ থেকে বাইক কিনতে পারে? অবশ্যই কিনতে পারে। আমার কি কথা কাজে মিল আছে? কোনো তো উনিশ বিশ নাই। জি মিল আছে, নিতে পারে তো ভাই। বিদেশ থেকে যারা আমাকে বিশ্বাস করে আর কি বাইক কিনে, আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এক্সব্লেড ভাই এক ভাই নিল ঝিনাইদহ গাড়ি, এক ভাই সিরাজগঞ্জে গাড়ি নিল, আপনি কিন্তু অ্যাডভান্সের টাকা দেখাইলাম, তারা যে এই বিশ্বাস করে আমাকে নিচ্ছে, সেই গাড়িগুলো তো আপনি দেখলেন কেমন, গাড়িগুলো কেমন আছে? একদম একদম ফ্রেশ আছে। তো দেখতেই পারলেন এই ভাইয়েরা আমার কাছ থেকে বাইকটি নিল। ভাই এই বাইকটি কত টাকায় করে করলেন একটু বলতেন? ১৬৩,০০০ টাকায় ভাই আমার কাছ থেকে বাইকটি ক্রয় করছে, দেখুন একদম শোরুম কন্ডিশন গাড়ি। ভাই কেমন লাগতেছে বলেন? অনেক সুন্দর গাড়ি, অনেক সুন্দর গাড়ি না ভাই, কিন্তু আমার অ্যাক্টর ভাই, হিরে বাবা। ঠিক আছে ভাই, কথা কথা মিল আছে, সমস্যা নেই ইনশাল্লাহ। ভাই দেখতেই পারতেছেন সারা বাংলাদেশে আপনারা নিতে পারবেন। তো ভাই আপনারা আমার টাকা পয়সা সব বুঝিয়ে দিয়েছেন, শনিবারের দিন আপনাদেরকে আমি ফাইল ওকে করে দেবো, আমি খালি ক্যাশ মো বুঝিয়ে দিয়েছি বলেন। অনেক জায়গায় গাড়ি কেনা ব্যস্ত হয়, কাগজপাতির ব্যাপারে অনেক ঝামেলা থাকে, ভেদাল থাকে, কিন্তু এই আলামিনের কাছে একটা জিনিস কি, গাড়ির কাগজপাতি ব্যাপারে টুল টাইট কোনো ভুল নাই এবং ও কখনো মানে অসদুপর অবলম্বন করে না এবং সবসময় কাগজপাতির ব্যাপারে অথেন্টিক জিনিস মানে পায়, সহজ সহিত ব্যবসা করে, ব্যবসায় সমৃদ্ধি এবং সফলতা কামনা করি। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। ওকে ভাই তাহলে অবশ্যই ভাই একটা কথা, হেলমেট পরে বাইক চালাবেন, এই দোয়া করি, এই কামনাই করি, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।